15 মে জুনমণিৰ ঘটনা। অহাকালিলৈ 15 আগষ্ট সম্পূৰ্ণ 3 মাহ। জুনমণিয়ে ন্যায় পাবলৈ 3 মাহ সময় লাগিল। অসমত এতিয়া মৃত্যু সহজ। কে কথা জুনমণিৰ ঘটনাই প্ৰমাণ কৰিলে কিমান স্বাধীন এতিয়া অসমত অসমীয়া, কিমান স্বাধীন এতিয়া অসমত অসমীয়া। দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিলে শেষর পরিণতি জুনমণির দরে হয় বলে মানুষে এটা ভয় খাই দুর্নীতির বিরুদ্ধে যুঁজবলে। 3 মাহে জুনমণিয়ে দিয়াই নাপালে, দোষী আজি পর্যন্ত শাস্তি নাপালে, মূল অভিযুক্তক আজিলৈকে ধরব নোৱাৰিলে। কি তদন্ত চলাইছে আসলতে CBI? ভেকু ভাওনা দেখি অসমের প্রশাসন তথা সরকারের জুনমণির আফার ক্ষেত্র এটা অতিষ্ঠ অসমবাসী। তদন্তর নামত ভেকু ভাওনা এখন চলি আছে অসমত। এটা এটুকুতে জুনমণিয়ে ন্যায় যে নাপায় সেটো নিশ্চিত। অসমত এতিয়া মাজ রাজপথত কারুপাক মারি পেলালেও মাহ মাহ রবলগা পরিস্থিতি আহি পড়েছে তদন্তর বাবে। তেনে ক্ষেত্রত অসম কিমান স্বাধীন তাতে ধরব পারি। জুনমণির ঘটনাত প্রকৃততে কোনেও গুরুত্ব নিদো বলে দিয়া নাই নে আওকান করেছে সমগ্র ঘটনা, সেয়া বর্তমান সময়ত ইতিহাস। মুঠর উপর জুনমণির তদন্ত চলিছে ফুল প্ল্যানিংর পিছন। ফুল প্ল্যানিং করে লয় জুনমণির ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রক্ষা হয়েছে। সে 3 মাহ পর্যন্ত কোনো ধরনের তথ্য ফাদিল হওয়া নাই জুনমণির আফার ঘটনা সন্দর্ভত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য স্পটন।